1912 সালের 14 এপ্রিল 11:40 টাইটানিকের শেষ যাত্রা। প্রথমবারের যাত্রাই তার শেষ যাত্রা ছিল, এটা আমরা সবাই জানি। অসংখ্য ভিডিওতে আমরা দেখেছি টাইটানিক নিয়ে অজস্র কথা, তাদের কোনোটা সত্যি, কোনোটা হয়তো মন গড়া। এবং টাইটানিক কী করে ডুবে যায়, টাইটানিকের সমগ্র যাত্রা পথ মানে জীবনকাল, এই সবটাই আমরা একটি বিখ্যাত সিনেমাতেও দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় একটা জাহাজ যা তৈরি করা হয়েছিল কোনো দিন ডুববে না সেই দাবিতে, মাত্র একটা গ্লেসিয়ারে ধাক্কা লেগে কী করে ডুবে যায় টাইটানিক? এছাড়াও যদি ডুবেই গিয়ে থাকে, আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে এত বছর পরেও এখনো কেন তোলা হয়নি টাইটানিককে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা পুরো ভিডিওটা জুড়ে খুঁজব। বেশ কিছু ইউনিক ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরব যা জানলে অবাক হবে, তাই আমার সঙ্গে থাকো পুরো সময়টা। আর দেখে নাও টাইটানিকের কিছু অজানা রহস্য যা আমাদের গায়ে কাঁটা দেবে। 1912 সালের 15 এপ্রিল আটলান্টিক মহাসাগরের গভীরে তলিয়ে যায় টাইটানিক। প্রায় 1500 জীবন সলিল সমাধিতে রূপান্তরিত হয়। রাতারাতি টাইটানিক হয়ে ওঠে এক জলীয় কবরস্থান। বিজ্ঞানীরা বলছেন টাইটানিক প্রায় 882 ফুট লম্বা, 92 ফুট চওড়া, 175 ফুট উঁচু ছিল এবং তার ওজন ছিল 4,60,328 টন। এত বড় একটা ক্রিয়েচার মাত্র একটা আইসবার্গে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যেতে পারে বা ডুবে যেতে পারে। দাবি করা হয়েছিল তো এই টাইটানিক কোনো দিনই ডুববে না। তাহলে কি করে হতে পারে এই টাইটানিক ডুবে যেতে পারে, সেটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন। বা টাইটানিকের চালক বা ক্রিউ মেম্বারদের পুরো জাহাজটার ম্যাপটা আয়ত্ত করতেই লেগেছিল 2 সপ্তাহ, এবং যার প্রত্যেকটা চিমনি, যে 4টি চিমনি ছিল, সেগুলো ছিল 30 ডিগ্রি কোণে বেঁকানো যাতে তা দেখতে সুন্দর লাগে। এবং তৎকালীন বাজারে টাইটানিক তৈরি করতে খরচ হয়েছিল $7.5 মিলিয়ন, যা আজকের টাকার মূল্যে যদি দাঁড়ায় $180 মিলিয়ন। এবং 3,000 জন শ্রমিক 26 মাস ধরে কাজ করে তৈরি করেছিল এই টাইটানিক। এবং এই টাইটানিক তৈরি করার সময় 8 জন শ্রমিক প্রাণ হারান এবং 428 জন আহত হন। তাহলে এত বড় একটা ক্রিয়েচার মাত্র একটা আইসবার্গের ধাক্কায় ধ্বংস হয়ে যেতে পারে, এর পেছনে রয়েছে অন্য একটা রহস্য যা আমরা অনেকেই জানি না। 14 এপ্রিল টাইটানিক যখন যাত্রা শুরু করে, সবাই ব্যস্ত ছিল টাইটানিকের সৌন্দর্য দেখতে, বা পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর জাহাজের সৌন্দর্য উপভোগ করতে। এবং যাত্রীরা ব্যস্ত ছিল তাদের জার্নিতে বা তাদের গন্তব্যের দিকে পৌঁছানোর দিকে। কিন্তু কেউ খেয়াল করেনি সকলের অলক্ষে টাইটানিকের ডেকে ছিল 30 ফুট লম্বা একটা কালো স্পট, যা কারোর নজরে কেন আসেনি সেই নিয়ে উঠেছে প্রশ্ন। আর সেই কালো স্পটের কারণ হিসেবে বলা হচ্ছে, টাইটানিক যখন তৈরি হয় 3 সপ্তাহ ধরে তার মধ্যে আগুন জ্বলেছিল। কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে আগুন ধরে যায় এবং সে আগুন নেভাতে সময় লেগেছিল 3 সপ্তাহ। আর সেই 3 সপ্তাহেই আগুনের ফলে তার গায়ে একটা কালো স্পট পড়ে। এই স্পটের পেছনে কিন্তু রয়েছে আরও ভয়ঙ্কর তথ্য। এতদিন ধরে আগুন জ্বলার ফলে টাইটানিকের ভেতরে সমস্ত মেটালসরা প্রায় ম্যাক্সিমামটাই উত্তপ্ত হয়ে গলে যায় এবং 75% দুর্বল হয়ে পড়ে জাহাজটা তখনই। আর আনফর্চুনেটলি আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগে টাইটানিকের ঠিক সেই অংশে। কিন্তু নির্মাতা কোম্পানিরা এই ঘটনাটি পুরোপুরি চেপে গিয়ে জাহাজটির যাত্রাটি শুরু করে দেন। তার কারণ, জাহাজটি তৈরি করতে নির্মাতা কোম্পানিদের গিয়েছে প্রচুর লোন, তাদের মাথায় লোনের বোঝা, এছাড়াও সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তাই কোম্পানির মালিকের পক্ষে কখনোই সম্ভব ছিল না যাত্রা ক্যান্সেল করার। 10 তলা ভর্তি এই জাহাজে ছিল অসংখ্য অ্যান্টিক পিস, চিত্র,
স্ট্যাচু এবং রাজকীয় নানান প্রকার খাবারের আয়োজন বা রাজকীয় বিলাসবহুল ব্যবস্থা, সেই ডিটেলস চাচ্ছি না, কারণ তা তোমরা প্রত্যেকেই সিনেমায় দেখেছো। কিছু ইউনিক ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এখানেই ভিডিওটা সবার থেকে আলাদা। জাহাজে ছিল প্রায় 1500 বোতল ওয়াইন, 8000টি সিগারেটের প্যাকেট, 20000 বোতল বিয়ার। বাট দুর্ভাগ্যের বিষয়, জাহাজে ছিল না একটাও দূরবীন, এবং দূরবীন যদি থাকতো তা দিয়ে কিন্তু ইজিলি আইসবার্গকে দেখা যেত এবং ট্রেস করে জাহাজের গতি কমিয়ে ফেলা যেত, তা সম্ভব হয়নি। জাহাজে ছিল না সোনার টেকনোলজির ব্যবস্থা, যার সাহায্যে কাছাকাছি কোনো বড় বস্তু বা জলের গভীরতা মাপা যায়। এখনকার জাহাজরা এই পদ্ধতি নিয়েই জলের গভীরতা মাপে বা সামনের কোনো বিরাট বড় বাধাকে পর্যবেক্ষণ করে। প্রত্যেকটি জাহাজে সাধারণত একটি বায়োনিকুলার রুম থাকে, টাইটানিকও ছিল বায়োনিকুলার রুম, কিন্তু সেই চেম্বারটির চাবি হারিয়ে যায়, ফলে সেই বায়োনিকুলার রুম বা তার মধ্যে থাকা কোনো অবজারভারকেই পাওয়া যায় না। তার ফলে সেই বায়োনিকুলার রুম থেকে সামনের কি আসতে চলেছে তা দেখা সম্ভব হয়নি। এছাড়াও টাইটানিকের গতিপথ ছিল অত্যন্ত বেশি, তার ফলে সামনে বড় একটা গ্লেসিয়ার দেখা সত্ত্বেও তার গতি কন্ট্রোল করা যায়নি। লাইফবোট, জাহাজের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এত বড় জাহাজে দরকার 60খানা লাইফবোট, তার পরিবর্তে ছিল 40-এর কিছু বেশি লাইফবোট। এবং নেভি অফিসার, চিফ নেভি অফিসার যে জাহাজের ছিল, সে তার প্রশিক্ষণে বহুবার ফেল করেছে, তার ফলে তার প্রপার নেভিগেশন ট্রেনিংও ছিল না। এত বড় জাহাজ, এত বড় টেকনোলজি, এত খরচ, এত বিলাসবহুলতা, কিন্তু এই সব কিছুর পেছনে এই ছোট ছোট ত্রুটি থেকেই গেছিল, যা টাইটানিককে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিয়েচার জাহাজ বা সবচেয়ে বড় যানবাহন হওয়া সত্ত্বেও ডুবিয়ে দেয় তার প্রথম যাত্রাতেই। আর দীর্ঘ 73 বছর পর যখন টাইটানিক নিয়ে বিজ্ঞানীরা আবারও রিসার্চ করতে বসলেন, তখন সেখান থেকে পেয়েছিলেন বেশ কিছু অমূল্য জিনিসপত্র, যা আজও মিউজিয়ামে সাজিয়ে রয়েছে এবং যা বয়ে চলেছে বহু মানুষের স্বপ্নের স্মৃতিচিহ্ন। 1985 সালে রবার্ট এবং বিল যখন আবারও 73 বছর পর টাইটানিক খুঁজতে শুরু করেন, সমুদ্রের জলের 12,000 ফুট নিচে তারা নতুন কিছু এভিডেন্স পান। যেমন টাইটানিকের ভেতরে সমস্ত জিনিস ছিল অক্ষত, এবং বর্তমান সময়ে নানান যন্ত্রপাতি দিয়েও এই টাইটানিককে কিন্তু তোলা সম্ভব হয়নি। তার বেশ কিছু কারণ বিজ্ঞানীরা বলছেন। কারণবশত বিজ্ঞানীরা বলছেন, টাইটানিকের ওজন এতই বেশি এবং জলের স্রোত এতটাই বেশি এবং জলের গভীরতাও এতটা বেশি যে তার ওজন আরও বাড়িয়ে দেয়, ফলে টাইটানিককে তোলা সম্ভব হয়নি। প্রায় 3000 নিউটন ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করেও কিন্তু আজও টাইটানিককে তোলা সম্ভব হয়নি। মাঝখানে কিছু দল বিজ্ঞানী পিং পং বল ইউজ করে বা গ্যাস বেলুন ইউজ করে টাইটানিককে তুলতে চেয়েছিল, কিন্তু তার সমস্তটাই বৃথা। তবে আশার আলো দেখালো একদল বিজ্ঞানী। তারা ভেবেছিল টাইটানিকের চারপাশের জলকে যদি কোনোভাবে জমিয়ে বরফ করে দেওয়া যায়, টাইটানিক তাহলে ইজিলি ওপরে ভেসে উঠবে, এবং এই পদ্ধতিটা করতে লাগবে প্রায় 500,000 টন লিকুইড নাইট্রোজেন। এত মিলিয়ন টন লিকুইড নাইট্রোজেন পাওয়া যাবে কোথায়? আর যদি পাওয়াও যায়, সমুদ্রের 12,000 ফুট গভীরে পৌঁছানো প্রায় অসম্ভব এত মিলিয়ন টন নাইট্রোজেন নিয়ে। এছাড়াও টাইটানিকের মধ্যে বাসা বেঁধেছে প্রচুর ব্যাকটেরিয়া, এবং বলা হচ্ছে এই ব্যাকটেরিয়ারাই একদিন টাইটানিককে খেয়ে ফেলবে। ভাবতে অবাক লাগছে না, এত বড় একটা জাহাজ, এত পয়সা খরচ করে তৈরি একটা জাহাজ, এত ওজন যা কেউ তুলতে পারছে না, তা কিনা একদিন চলে যাবে কিছু আণুবীক্ষণিক ব্যাকটেরিয়ার পেটে। আর সেই 1000 যাত্রী নিয়ে শুরু করা টাইটানিকের যাত্রা শেষ হবে 1000 ব্যাকটেরিয়ার বাসস্থান হিসেবে। আজ আর টাইটানিককে নিয়ে কারোর একটা খুব একটা কৌতূহল নেই, তবে সিনেমাটা নিয়ে অবশ্যই রয়েছে। বা আজ
টাইটানিকের ভেতরে থাকা নানান জিনিসপত্র বিভিন্ন মিউজিয়ামে শোভা পায়। বিভিন্ন মানুষের মনে নানান গল্প ভেসে ওঠে। বিভিন্ন বিজ্ঞানীরা আজও রিসার্চ করে চলেছেন সাবমেরিন নিয়ে, কিন্তু আজও টাইটানিক বয়ে চলেছে সেই অভিশপ্ত রাতের চিহ্ন। আজও টাইটানিক বয়ে চলেছে প্রচুর মানুষের আর্তনাদ বা প্রচুর মানুষের অতৃপ্ত আত্মার চিৎকার। আর রয়েছে কয়েক লক্ষ কোটি ব্যাকটেরিয়ার বাসস্থান। আর একদিন ঠিক এইভাবেই সমুদ্রের নিচ থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে সময়ের তালে তালে। তাই সময়ের টানে সব কিছুই একদিন নিশ্চিহ্ন হয়ে যায়। রয়ে যায় কিছু গল্প, সৃষ্টিকর্তার কিছু নিবিড় ইতিহাস এবং পাতার পর পাতা লেখা নানান তথ্য, আর প্রচুর প্রচুর স্মৃতির ধুলো বা গল্প। আজকের ভিডিওতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাইটানিকের অজানা কিছু রহস্য, টাইটানিক আজও কেন তোলা হয়নি তার রহস্য, এবং টাইটানিকের ভেতর থেকে আবিষ্কার হওয়া বেশ কিছু দুর্মূল্য রত্ন এবং জিনিসপত্র, এবং টাইটানিক ডুবে যাবার আসল সত্যি কারণটা। কেমন লাগলো জানিও, আর যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না। তোমরা যদি টাইটানিক নিয়ে আরও কোনো ইনফরমেশন জানো ডেফিনেটলি আমার সঙ্গে কমেন্টে শেয়ার করো। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।